আসসালামু আলাইকুম আজকে আমি সাবকুয়েরি নিয়ে কথা বলব এ সাবকুয়ারি খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট ইউটিউবে টেক্স সার্ফার চ্যানেলে সাবকুয়েরি নিয়ে একটি খুব সুন্দর ভিডিও বানানো আছে এবং এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সাবকোয়ারি কী সাবকুয়ারি কীভাবে কাজ করে এবং সাবকোয়ারি কীভাবে লিখতে হয় এবং সেই সাথে এই টিউটোরিয়ালে কিছু উদাহরণ সহ এটা খুব সুন্দরভাবে বুঝানো বুঝিয়ে দেওয়া হয়েছে সাবকারি সম্পর্কে যদি বেসিক কনসেপ্ট আমরা নিতে চাই তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাতে এই টিউটোরিয়ালটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনারা যে কেউ এখান থেকে খুব সুন্দরভাবে বেসিক কনসেপ্টটা গেদার করতে পারেন এছাড়া সাবকারি সম্পর্কে আরেকটি ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে আপনার গেট স্ম্যাশার্স এই চ্যানেলে আপনার বেশ কয়েকটা উদাহরণ দিয়ে এটা আপনাকে এই সাবকোয়েরিটা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এখানে প্রায় আটটা পার্ট আছে সাবকোয়েরি সম্পর্কে বুঝে এসেছে এবং আপনার প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে একটার পর একটা বোঝানো হয়েছে যে কীভাবে এটা সাবকুয়ারিগুলো কাজ করে তো সাবকুয়ারি সম্পর্কে আমার দেখা মতে দুইটা খুব ভালো এই ভিডিও পেয়েছি ইউটিউব চ্যানেল পেয়েছি এবং সেখানে এখানে এই দুইটা জায়গাতে খুব সুন্দরভাবে সাবকুয়ারি সম্পর্কটা সম্পর্কটা বোঝানো হয়েছে তো সাবকুয়ারি সম্পর্কে বেসিক কনসেপ্ট গ্যাদার করার জন্য আপনার এই দুইটা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন এবং এই দুইটা ভিডিওটা দেখতে পারেন ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও A love is...